দেশ জুড়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে তোড়জোড় শুরু করেছে বিরোধীরা। অন্তত 500 আসনে প্রার্থী দিতে পারলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমারের সেই উদ্দেশ্য নিয়েই কংগ্রেস সহ বিরোধী নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ভারতের লোকসভায় মোট আসন সংখ্যা 543। বহুদলীয় ব্যবস্থার বিরোধী ভোটের বিভাজনের সুবাদে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতা দখলে সফল হয়েছে, তাই নিছক কেন্দ্র বিরোধী জোট নয়। অন্তত পক্ষে 500 আসনে একের বিরুদ্ধে একজন করে প্রার্থী দান করাতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই লক্ষ্য পূরণে অবিজেপি দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন। যদিও এর আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সর্বভারতীয় ক্ষেত্রে যে আসনে যে শক্তিশালী তাকেই সেই কেন্দ্রে বিরোধী জোটের পক্ষ থেকে প্রার্থী করা হোক। নীতিশ বস্তুত মমতার পথে গিয়েই বিরোধী মহাজোটের উদ্যোগ নিয়েছেন। নীতিশ ঘনিষ্ঠ জেডিইউ নেতা কেসি ত্যাগীর দাবি, দেশ জুড়ে মহাজোট করতে গত 12 এপ্রিল বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবকে নিয়ে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন। বিভিন্ন রাজ্যে একাধিক বিরোধী দল যেমন রয়েছে, তেমনি সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেস গোটা দেশেই ছড়িয়ে রয়েছে। বর্তমানে বিহারে কংগ্রেস সহ মোট 7টি বিরোধী দল বিজেপির মুখোমুখি জোটবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু সব রাজ্যে সেটা সম্ভব হয়নি। 2004 সালে ইউপিভুক্ত দলগুলি এক্ষেত্রে সফল হয়েছিল। 1977 সালেও বিরোধীরা পারস্পরিক লড়াই এড়িয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সফল হয়েছিল, কিন্তু বর্তমান ভারতে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে কংগ্রেসের সংঘাতের ফলে বিরোধী জোট ধাক্কা খাচ্ছে। কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে এই সমস্যা প্রকট। রাষ্ট্রবিজ্ঞানী ডিএম দিবাকর মনে করেন, যত বেশি সংখ্যক আসনে বিরোধীরা পারস্পরিক আপোষ রফার মাধ্যমে প্রার্থী দিতে সমর্থ হবে, ততই শাসকের পক্ষে কঠিন হবে লড়াই। জেডিইউ নেতৃত্বের দাবি, সেই লক্ষ্য নিয়েই নীতিশ প্রথমে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব প্রমুখ আঞ্চলিক নেতা নেত্রীর সঙ্গে পর পর বৈঠক করে চলেছেন। কলকাতা টিভি।